الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون اياما معدودات فمن كان منكم مريضا او على سفر فعده من ايام اخر وعلى الذين يطيقونه فديه طعام مسكين صدق الله العظيم পবিত্র মাহে রমজানের রোজা আল্লাহ রবুল্লা আলমিন আকেল বালেক সমস্ত পুরুষদের উপর ফরজ করেছেন নারী পুরুষ সকলের উপর ফরজ করেছেন তিন ব্যক্তির উপর আল্লাহ রবুল্লাহ আলমিন রোজাকে আবশ্যক করেননি এর মধ্যে হতে প্রথম প্রকার হল অসুস্থ ব্যক্তি যে ব্যক্তি অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না অথবা রোজা রাখার ফলে তার অসুস্থতা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাহলে সেই ব্যক্তির জন্য রোজা না রাখার অনুমতি প্রদান করেছেন এমনিভাবে আল্লাহ রব্বুল্লা আলমিন আরও এক ব্যক্তির জন্য রোজা না রাখার জন্য রসদ দিয়েছেন সফরে যে থাকবে অর্থাৎ মুসাফির ব্যক্তি কানা মিংকুম মারিয়দন ও আলা সাফারিং যদি কেউ তোমাদের মধ্য দিয়ে সফরে থাকে তাহলে তার জন্য রোজা না রাখার অনুমতি আছে তবে যদি সে রোজা রাখতে পারে তাহলে এটা ভালো আর না রাখতে পারলে তার জন্য কোনো সমস্যা নেই এমনিভাবে ওই সকল নারীদের জন্য যারা ঋতুবতী অবস্থায় থাকেন তারা তাদের জন্য ওই সময় রোজা রাখার অনুমতি নেই বরং তারা রোজা রাখবেন হলো তাদের ঋতু চলে যাওয়ার পর তারা অন্য সময় এই রোজাগুলোকে কাজা করে নেবেন এমনিভাবে মুসাফির সফর থেকে ফিরে তার রোজাকে কাজা করে নেবেন অসুস্থ ব্যক্তি যদি সুস্থ হয়ে যান তাহলে তিনি এই রোজাগুলোকে কাজার মাধ্যমে পূর্ণ করবেন আর যদি তেনার অসুস্থ সুস্থতার কোনো পর্যায় না থাকে সুস্থতার কোনো সুযোগ না থাকে তাহলে তিনি এগুলোর এই রোজাগুলোর ফেদি আদায় করবেন আল্লাহবাবুল আরামিন আমাদের সকলকে রমজানের شكرًا للعباد تقولوا شرك بابي بلنكر تورفيك دان كرون وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم رحمة الله وبركاته.